রবিবার ধর্মতলায় 21 জুলাইয়ের শহীদ সমাবেশ, সেই উপলক্ষে তৃণমূল কর্মী সমর্থকরা ওই সমাবেশে যোগ দেবেন। অভিযোগ তার জন্য কয়েকদিন ধরেই আরামবাগ মহকুমার বিভিন্ন রুটের বাস তুলে নেওয়া হয়েছে, ফলে বাইরে বেরিয়ে গন্তব্যে পৌঁছাতে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষজন। আর এরকম পরিস্থিতিতেই শনিবার ছিল বিভিন্ন কলেজের পরীক্ষা, কিন্তু পরীক্ষার্থীরা যাতে কোনো রকম অসুবিধায় না পড়ে তার জন্য প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করলেন আরামবাগের বাস মালিকরা। বাস মালিক মধুমিতা ভট্টাচার্য জানালেন, ছাত্রছাত্রীরা আমাদের ভবিষ্যৎ, তাই তারা যাতে সঠিক সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে এজন্য রুটের বিভিন্ন বাস ছাড়াও তাদের জন্য স্পেশাল বাসের ব্যবস্থা করা হয়। এই সমস্ত বাসগুলি তাদেরকে আরামবাগ বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন কলেজের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয় এবং পরীক্ষা শেষে পুনরায় কলেজ থেকে ওই সমস্ত ছাত্রছাত্রীদের আবার ফিরিয়ে নিয়ে আসে। স্বাভাবিকভাবেই বাস মালিকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষজন। এখন দেখুন এ বিষয়ে মধুমিতা দেবী কি জানালেন। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।